পুলিশ এসে আমার কোল থেকে নিয়ে যাবে, টুকরা টুকরা করে ফেলবে। সুতরাং আমি ঘরে বাচ্চা প্রসব করব না। ওই বেচারি ভালো বুদ্ধি করে প্রায় 1 কিলোমিটার দূরে গভীর পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে ঢুকে সেখানে ইব্রাহিমকে প্রসব করলেন। পড়ল সুবহানাল্লাহ, আরে এত সুন্দর মানুষের বাচ্চা হয়। আজরের বউ বলে, আমি দেখতেছি ঢোক ঢোক করে সে গিলতেছে, এখান দিয়ে মধু পড়তেছে। এরপরে সে মধ্যমা এটা মুখে দিয়ে ঢোক ঢোক করে গিলতেছে, বেস্টের সালসাবিল ঝর্ণার পানি শরবত এটা গিলতেছে এইভাবে 5টা আঙ্গুলে। আল্লাহ পাক বেহেশতের 5টা ঝর্ণা জারি করে দিয়েছে। বাচ্চা যেন বলে, মা ডাকায় নমরুদের আইনে তুই আমাকে পাথর চাপা দিয়ে গুহার মধ্যে রেখে গিয়েছিস, কিন্তু আমার আল্লাহ আমার পক্ষে কাজ করেছে। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে। ব্যাবিলনের বাদশা নাম নমরুদ, বর্তমান উত্তর ইরাকের নাসিরিয়া শহর, উত্তর ইরাকের বর্ডার সিটি নাসিরিয়া শহর। সেই শহরের পাশে পাহাড়ের ডালে বিশাল একটা কালো পাথরের গাঁথুনি, বিশাল বিশাল দালান কোঠা, সেগুলো ভেঙে গেছে, কিন্তু ওই চিহ্নগুলো নিশানাগুলো রয়ে গেছে। আর শ্বেত পাথরের দেওয়াল, শ্বেত পাথরের দেওয়াল চতুর্দিকে, আর দেওয়ালের গেইটে 2টা শ্বেত পাথরের সিংহ, এইভাবে একটা আরেকটার মুখামুখি। এটা ছিল প্রাচীন বাবেল, ব্যাবিলন, নমরুদের রাজধানী, রাজবাড়ি। আই রিপিট, আমি আবার বলছি, উত্তর ইরাকের নাসিরিয়া শহর আপনি গেলেও দেখতে পারবেন, তার ভাঙ্গা বাড়ি এখনো আছে। সে ঘুমিয়ে আছে গভীর রাতে, আর এই নমরুদ বলেছে, আনা রব্বুকুম, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আমি তোমাদের বড় খোদা, আমি ছাড়া আর কেউ খোদা নাই। তোমরা যদি থাকতে চাও, বাঁচতে চাও, তাহলে আমাকে সেজদা করো, আমাকে কুর্নিশ করো, আমার দরবারে আসলে আমার সামনে হাত জোড় করে নম নম, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং আসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নম সাহা, নমস্তে নমস্তে নমস্তে। সব রোজার জন্যে এটা এটা বাধ্যতামূলক করেছিল, ঠিক কিনা বলেন? রাতে ঘুমিয়ে আসে, সেখানে যারা দিনপন্থী ছিল, দিনের দায়ী যারা ছিল, দিনের রাই যারা ছিল, দিনের নকিব যারা ছিল, একজন একজন করে তাদেরকে শেষ করে ফেলেছে। নমরুদের আগেও এটা করেছে, এখনো এটা করছে, ভবিষ্যতেও এটা করবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন সেখানে 2-1 জন থেকে যায়, সবাইকে মারা কোন নমরুদের পক্ষে ইতিহাসের কোন যুগে সম্ভব হয়নি। সে ঘুমিয়ে আসে রাজপ্রসাদে, গভীর রাত, নমরুদ ঘুমে স্বপ্ন দেখে, সে সোনার কুর্সিতে বসে খোদাই চালাচ্ছে, খোদাই চালান বুঝেন তো, বন্দাদেরকে হুকুম দিচ্ছে। এমন সময় গ্রামের বস্তির দিক থেকে 5-6 বছরের একটা বাচ্চা শিশু, অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর, সুস্বাস্থ্য, হাসতে হাসতে নাচতে নাচতে এসে নমরুদের কপালে এমন জোরে এক ঘুষি মেরেছে, এক ঘুষিতে নমরুদের মগজের বোটা এটা ছুটে গেছে, খসে গেছে, এবং সিংহাসনটা পিছনের দিকে পড়ে ভেঙ্গে চুরে টুকরা টুকরা খান খান হয়ে গেছে। স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে হতচ্ছাড়ার ঘুম ভেঙে গেছে, এখন একে একা চিৎকার করে, বিপদ বিপদ বিপদ, কি দেখেছি কি দেখেছি, কুলক্ষণ কুলক্ষণ, অরাজকতা। খোদা যখন এইভাবে চিল্লা চিল্লি করে, পাশে খোদা নিশো আসিল, খোদা নিচিনছেন, ফার্স্ট লেডি, ফার্স্ট লেডি, যখন খোদানির ঘুম ভাঙলো, গোগো স্বামী, ও গো আমার খোদা, তুমি এমন চিল্লাও কেন, চিৎকার করছো কেন, তুমি কাঁদছো কেন? মহারানী, বিপদ বিপদ। কি বিপদ? আমি ঘুমিয়েছিলাম, আমি দেখলাম বস্তির দিক থেকে ছোট্ট একটা বাচ্চা, নাদুস নুদুস পরম সুন্দর, এসে আমার কপালে এত জোরে ঘুষি মেরেছে, আমার মাথাটাও ভেঙে গেছে, সিংহাসনটাও পড়ে গেছে, এইটা মহাবিপদের লক্ষণ ছাড়া আর কিছু নয়। তখন সম্রাজ্ঞী ফার্স্ট লেডি বুঝায়, ওগো স্বামী আমার,
আপনি মন খারাপ করবেন না। মানুষ তো কত রকম স্বপ্নই দেখে, ঠিক কিনা বলেন? গ্রামের কদমালির স্বপ্ন আর চেয়ারম্যানের স্বপ্ন যদি একই হয় তাবির কিন্তু এক নয়, ওলামায়ে কেরাম আছেন, ঠিক কিনা বলেন? রাজার স্বপ্ন আর প্রজার স্বপ্ন তাবির কিন্তু এক নয়, আলেমের স্বপ্ন বেআলেমের স্বপ্ন একই স্বপ্ন কিন্তু তাবির। এখন ওই বেচারি মেয়ে মানুষ বুদ্ধিটা ভালোই দিয়েছিল, ওগো স্বামী আমার, আমার খোদা, আমার রব, আপনার কাছে অনুরোধ করি দুপুর রাতে এইভাবে চিল্লা ফাল্লা করে আপনি টেস্টই নষ্ট করবেন না। রোজারা বান্দারা কি বলবে, খোদা এইভাবে চিল্লায় তাহলে বান্দাদের কি অবস্থা হবে? হ্যাঁ, আপনি থামেন থামেন, থেমে কি করবো, বিপদ আসতেছে বিপদ আসতেছে, এতটুকু বাচ্চা এইভাবে ঘুষি দিয়েছে এখনো আমার মাথা টন টন শিন শিন করে, এটা আল্লাহর মায়ের, এটা আলমের ভাইয়ের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে সিগনাল দিয়েছে, ফার্স্ট সিগনাল। এখন রানী বুদ্ধি দিল, খোদা স্বামী এইভাবে চিল্লা ফাল্লা না করে আপনি কালকে দরবারে একটু আগে যান। কত আগে? তখন লেডি, ফার্স্ট লেডি বলল, প্রতিদিন দরবার বসে দশটায়, কালকে আপনি নয়টায় দরবার ডাকেন, ইমার্জেন্সি কল করেন, জরুরি অবস্থা। তখন নমরুদ বলে, দশটা রুপিস নয়টায় কেউ আসবে নাকি, এটা হয় নাকি? ওই মহিলা শিখাই দিল, পাগলা ঘন্টি বাজান, পাগলা ঘন্টি, দিস ইজ ম্যাটার অফ ইমার্জেন্সি। দেখেন, দেড় হাজার বছর আগের কোরআন, কি কথন ভঙ্গি, কি বসন ভঙ্গি, আল্লাহু আকবার! আপনি সেখানে গিয়ে পাগলা ঘন্টি বাজাবেন, যেটাকে বলা হয় ইমার্জেন্সি কল করা, রাষ্ট্রীয় জরুরি অবস্থা। এখন ওই বেগমের কথা মতো পরের দিন নয়টায় পাগলা ঘন্টি বাজালো। এখন মন্ত্রীরা কেউ কাপড় পরতে পরতে আসলো, কেউ রুটি সাবাইতে সাবাইতে দৌড় দিল, কারণ পাগলা ঘন্টি বেজেছে, এখন আর বসে থাকার জায়গা না, এখন খোদা হুজুরের দরবারে যেতে হবে। এমপিরা আসলো, উপদেষ্টারা আসলো, গণকরা আসলো, কাহেনরা আসলো, রাহেবরা আসলো, ধর্মীয় নেতারা আসলো, সরকারি মৌলবীরাও আসলো, ঠিক কিনা বলেন? সবাই এসে প্রথমে এক সেজদা, এক সেজদা, এটা ফরজ, সবাই বলেন নাউজুবিল্লাহ, খোদারে সেজদা করে টরে সবাই এইভাবে বসে আছে যে খোদার ওখান থেকে কি আদেশ আসে। এখন খোদা কইতেছে, ঠিক এমন স্বপ্ন ফেরাউনও দেখেছিল, নমরুদ যেটা দেখেছে। এখন নমরুদ বলে, ইয়া ইউহাল মালাউ, হে আমার মন্ত্রী, এমপি, উপদেষ্টা, তোমরা শোনো, ইন্নি রাই তো কাজা ও কাজা, কাল রাতে আমি এই এই স্বপ্ন দেখেছি, এইভাবে মেরেছে, মাথাটা এখনো টন টন করে, ঠিক হয় নাই, সিংহাসনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইয়া ইউহাল মালাউ ইফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিরুয়া তাবুন, দেখছেন কেন আমি যে স্বপ্ন দেখলাম? তোমরা বিদ্বান, তোমরা পণ্ডিত, তোমরা মন্ত্রী, তোমরা উপদেষ্টা, এখন তোমরা আমার এই স্বপ্নের তাবির বলো। শোনার সঙ্গে সঙ্গেই মন্ত্রীরা, মিনিস্টাররা, এমপিরা, উপদেষ্টারা কালু, সবাই বলল, আদগাসো আহলামিন, খোদা হুজুর আপনার বায়ু চড়া হয়ে গেছে, আদগাসো আহলামিন, অমা কুন্না লিল আদগাসে তোবারুন, আমরা পণ্ডিত মানুষ, আপনার এমপি, আপনার মন্ত্রী, বিদ্যা বুদ্ধি আমাদের আছে, যদি এক্সাক্ট স্বপ্ন হয় সেটা তাবির আছে, কিন্তু আপনি যে স্বপ্ন দেখছেন আর যে ঘটনা বললেন এটা চিন্তার কোনো কারণ নাই, বায়ু চড়া, মাথা গরম, উল্টা সিধা স্বপ্ন, এর কোনো অর্থ নাই, সুতরাং নো চিন্তা, নো ফুর্তি। নমরুদের মনে বুঝে না, কাবার গণ, এইবার সরকারি মৌলবীরা বসলো, আহাবার রোবান, ধর্মের নামে দরগা বেছে, এই যুগে নাই, ধর্মের নামে ইমান বেছে, ধর্মের নামে এই করে সেই করে, আসে না নাই? কোরআন বলছে আহাবার আর রোহবান, ধর্মীয় নেতা ধর্মের নামে প্রতারণা, হ্যাঁ করে কিনা জুড়ে বলেন? এখন আহাবার আর রোহবান তারা এখানে চন্দন সিঁদুর এগুলো মেখে দেখে দরবারে এক লাইনে বসেছে। নমরুদ এবার সরকারি মৌলবী হুজুরদেরকে জিজ্ঞাসা করে, এরা তাওরাত জবুর ইঞ্জিলের হুজুরানি, কোরআনের হুজুরের কথা বলছি না, সাইয়েদ
এখনকার তোমরা একটু কও। এরা বললো আমরা তো আগেই কইতে চাইছিলাম আদ গাছ আলামিন বায়ু চলা, মন্ত্রীরা বলে ফেলেছে। আর মন্ত্রী যদি হয়, এমপি যদি হয়, সিমান সিনেমার নায়ক নায়িকা, যাত্রা মঞ্চের গায়ক গায়িকা, আর মঞ্চের নর্তকী নাচনেওয়ালি, ঠিক কিনা বলে সেখানে আসে নাকি? সব যুগের নমরুদের এই অবস্থা ছিল, সব যুগের ফেরাউনের এই অবস্থা ছিল, ঠিক কিনা বলেন? এখন আসেন ধর্মীয় নেতারা বলল দিস ইজ ফ্যাক্ট, আপনার মন্ত্রীরা যেটা বলছে এটাই ঠিক, মাথা গরম বায়ু চড়া, খোদা হুজুরের কোনো অর্থ নাই। সবাই এক কথা, দরবারের এক কোণে একটা লোক বসা ছিল, আল্লাহু আকবার, দেখুন কোরআন কি কয়, ইন্দাহু ইলমুল কিতাব, ওহির এলেম ছিল, ওহির এলেম। ওই লোকটা বসে বসে কয় এত সস্তা না, এত সস্তা না, যেটা মনে করেছো সেটা না, নোয়াখালী রাখা এত হস ন, এত হস ন, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? ওই লোকটা ওই এক কিনারে বসে নিন ঠিক শুকনা পাতলা একটা যুবক, সে কয় এত হস ন, এত হস ন, স্বপ্ন কিন্তু বিরাট ভাঙ্গা গলা, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে লোকটা যে মাতালালে হস ন হস ন, খোদার চোখ পড়ছে কিরে ওই কোনার মধ্যে বন্দা একজনে মাথা লাড়ে আর কয় এত হস ন, এত হস ন, স্বপ্নের তাবির আছে। এই ওই যে মাথা লাড়ে লোকটারে বলা, এবার মন্ত্রী এমপি সবাই ওই যুবকের দিকে চাইছে, চাইয়াটা একা খোদা হুজুর ও তো রাজাকার, দেখছেন কারবার, খোদা হুজুর ও তো জঙ্গি, ও তো মৌলবাদী, এইভাবে বোধহয় কয় না, জোরে বলেন। তাহলে নমরুদের সাথে সব যুগের নমরুদিয়ে মিলে যায় একেবারে একশো একশো হান্ড্রেড হান্ড্রেড। এখন লোকটা মাথা লাড়ে আর কয় স্বপ্ন কিন্তু বিরাট ভাঙ্গা গড়া, উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। আর নমরুদ কই লোকে কি কয়, এরা সাইয়াটাইয়া কয় হুজুর ও তো জঙ্গি, ও তো তালেবান, এই সেই নমরুদকে জঙ্গি হোক তালেবান হোক, যে স্বপ্ন আমি দেখছি, বিপদের সময় একটা কচুরি পান্না পেলেও মানুষ ধরে, একটা খড়কুটা পেলেও ধরে, এই বাবা তুই এই দিকে আয়, এই দিকে আয়, কোন বাবা, যে বাবা কইছে এত হস ন। এখন এই বন্দা করে আবার কেউ তোমরা ওকে জায়গা করে দাও, জায়গা করে দাও। এখন মন্ত্রীরা আস্তে আস্তে চাপায় ওই দিকে চাপায়, আর ওর জন্য রোড ক্লিয়ার করে। এই অবস্থাতে এখন কোন কোন পেটওয়ালা মোসওয়ালা এমপি মন্ত্রী কয় রাজাকার রে এইভাবে খোদা হুজুরের সামনে ডাকতেছে, আমরা কি মরে গেছি না বেঁচে আসি না বুঝি না? এখন আসছে সবাই এসে কিন্তু খোদারে সেজদা করে, এটা ফরজ, ফরজে আইন, সবাই সেজদা করে, ব্যাবিলনে এটা আইন, কিন্তু এইবারে এসে এইভাবে দাঁড়াইছে একবারে স্ট্যান্ড আপ, নো সেজদা নো প্রণাম, নো সেজদা নো প্রণাম। এখন মন্ত্রী দুজন খাড়াইছে, খোদা হুজুর একটু আগে যে কইছিলাম রাজাকার, বিশ্বাস হয়েছে সরকার বিরোধী, আপনার আইন বিরোধী, দেশদ্রোহী, আপনাকে পেন নাম করে নাই, পেন নাম, পেন নাম বুঝেন তো, নম নম গঙ্গায়ো নম গঙ্গায়ো নম জগৎ তারিণী মাত, আপনাকে পেন নাম করে নাই, পেন নাম চেন নাম থো, আগে দেখি সে কি বলে, আমার বিপদের ব্যাপারে যদি কিছু সমাধান দিতে পারে, এটাই আবার এই মুহূর্তে দরকার। এখন মন্ত্রী একজনে কয় খোদা হুজুর ও তো দেশও মানে না, রাষ্ট্রও মানে না, আপনার খোদাইও মানে না, এইটা তো দরকার নাই, সে না মানে না মানুক, তার পরামর্শটা আমার দরকার। এটা দিয়ে বোঝা যায় সঠিক এলেম ওই লোকের ভিতরে আছে, যার ভিতরে ওহির এলেম আছে, আসমানের এলেম আছে, নবুয়তের এলেম আছে, সে পারফেক্ট, পারফেক্ট। আর যে এলেমের সাথে কোরআনের এলেম নাই, ওহির এলেম নাই, সেটা পৌঁছা ডাব নারী কেন, হ্যাঁ গন্ধে খাওয়া যায় না, সামনে আনা যায় না, ঠিক কিনা বলেন? এখন কয় তুই আমারে সেজদা করলি না কেন রে বাবা, তুই আমারে সেজদা করলি না কেন? আমি কারো করে সেজদা করি না, একজন রে করি, আল্লাহু রাব্বি লা ইলাহা ইল্লাহু, একমাত্র আমি আমার রবকে সেজদা করি, আমার রবের সামনে মাথা নত করি,
আমার রব ছাড়া দুনিয়ার শক্তি কোন ব্যক্তি সম্রাট আর জাল খোদাই দাবি কার, কারো সামনে আমি মাথা নত করি না, শেষ দাও করি না, যতদিন বেঁচে থাকি করার নিয়ত নাই। নমরুদকে ঠিক আছে বাবা তোরডার উপরে তুই ঠাক, এটার কয় ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, কয় না আমি কিন্তু আপনাকে শেষদা তো দূরের কথা এ দূরও করবো না, কয় করিস না স্বপ্নে কি দেখছি এটা কম, কয় যারা আপনার সারা বছর হালুয়া রুটি খাইলো, যারা গাছের দা খাইলো, ডালার দা খাইলো, তলার দা খাইলো, সালার দাও খাইলো, এই নামে সেই নামে এইভাবে সেইভাবে লুটপাট করে পুরা দেশ পকেটের ভিতরে ঢুকাইলো, ঢুকায় না বোধ হয় জোরে কন। এখন আপনার নিদান কালে এই বিপদ মুহূর্তে একজন মন্ত্রী, একজন এমপি, একজন উপদেষ্টা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারলো না, গা বাবা তুই দে তুই দে তুই যা কস আমি একশো ভাগ মেনে নেব, কয় বাদশাহ খোদা কয় না কিন্তু বাদশাহ আপনার স্বপ্ন বলতেছে আপনার রাষ্ট্র সীমার মধ্যে অচিরে অনতি বিলম্বে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যে শিশুটা পাঁচ বছর বয়স হলেই আপনার নমরুদিয়ত ফেরাউনিয়ত এটার উপরে এমনভাবে সে মুগুর মারবে আঘাত করবে আপনার সব কিছু চূর্ণ বিচূর্ণ লণ্ডভণ্ড দাম্মার নাহাতা বিনা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। নমরুদ কয় আমার মনে হয় এরকম কিছু চিন্তা হইতেছে, আমারও যতজনে বুঝায় আমার মন মানে না, একটা মহাবিপদ আসতেছে, কয় জাগরে এতদিন লালন পালন করলেন, এত খাওয়াইলেন, এত দিলেন, এত মাল পানি দিলেন, কিন্তু একজন আপনার বিপদের সময় আপনাকে সৎ পরামর্শ বাঁচার পরামর্শ দিতে পারলো না, কাছে আচ্ছা বাবা তুই বল এখানে বল দরকার হইলে আমি আবার তোর শরণাপন্ন হবো, দেখছেন কারবার কে কাহেন গণক তোমরা আসো গণক এখান দিয়ে বসো, তারা কেউ টিকি দুলিয়ে কেউ মালা ঝুলিয়ে কেউ আবার থরি একটার মধ্যে হাত ঢুকিয়ে, এই যারা কয় হরিনামের ঝুলি দেখছেন কিনা কে জানি, হরিনামের ঝুলি এরকম কাপড়ের থরি একটার মধ্যে হাত ঢুকাইয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরকম জিকির করে কিনা কর, এটার নাম হইলো হরিনামের ঝুলি। হ্যাঁ কেউ হরিনামের ঝুলি নিয়ে আসছে, কেউ পুথির মালা নিয়ে আসছে, কেউ একতারা দোতারা সারিন্দা নিয়ে আসছে, সামনে বসলো। বসার পরে নমরুদ বলে হে আমার উপদেষ্টা ধর্মীয় নেতারা সরকারি মৌলবীরা তোমরা একটু তাওরাত জবুরের আইন ঘেঁটে ঘুটে একটু মন্ত্রতন্ত্র পড়ে তোমরা একটু গুনে বলো ওই দুষ্ট ছেলেটা জন্মগ্রহণ করেছে কি না, কোন দুষ্ট ছেলে ঘুষি মারুন না, ওরা কয় মহারাজ বাদশাহ হুজুর খোদা হুজুর আমাদেরকে দুই মিনিট সময় দেন, কয় দুই মিনিট না লাগলে পাঁচ মিনিট নে, কিন্তু আমার এই বিপদ থেকে বাঁচা। ওরা এবার মন্ত্র পড়া শুরু করলো, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য প্রিয়ম ন্যাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, মন্ত্র পড়ে টড়ে চোখ বন্ধ করে কতক্ষণ গনে টনে কয় খোদা হুজুর বাঁচা গেছে, এখনো জন্মগ্রহণ করে নাই। এখন মন্ত্রীরা একটু খুশি হইল, সবাই একটু খুশি হইল, আর নমরুদও খুশি হলো, তাহলে এবার উপদেষ্টারা আসো উপদেষ্টা, এইবার সরকারি উপদেষ্টা মন্ত্রী মিনিস্টার এমপি তারা একদিকে জমা হলো। এবার নমরুদ বলে এবার তোমরা সিদ্ধান্ত দাও, ওরা সিদ্ধান্ত দিল খোদা হুজুর একটা কাম করেন আজ থেকে বিবাহ বন্ধ, দেখি ওই দুষ্ট কীভাবে আসে, আজ থেকে বিবাহ বন্ধ। নমরুদকে যারা বিয়ে করেছে কা বিবাহিত স্বামী সবাইকে ধরে অ্যারেস্ট করে আজকে সন্ধ্যার আগে আপনার বাড়ির সামনে যে পাথরের দেওয়ালের জেলখানা আছে এটার মধ্যে স্বামীদের কাটকান, তাহলে বিয়ার সামনে করা যাবে না, যারা বিয়ে করেছে তারা বোর কাছে যেতে পারবে না, যাতে করে ওই দুষ্ট ছেলেটা না আসতে পারে, ঠিক কিনা বলেন, এইভাবে চলছে, স্বামীরা জেলখানায় বন্ধ আর যুবকেরা বিয়ে করতে পারতেছে না, দিন মাস মাসের পর মাস অতিক্রম করার পরে এখন ইব্রাহিমের বাবা আজর, সে ছিল নমরুদের দরবারের ঠাকুর দি গ্রেট, সবচেয়ে বড় ঠাকুর,
আজর না গেলে কোনো পূজায় বিসর্জন হতো না, প্রাসাদ বিলি হতো না। এখন এই আজর দেখেন বাঘের ঘরে গোগের বাসা, যেই বেলা এই তোর পূজা, এই আকাম কুকামের নেতৃত্ব দেয়, সেই বেলার গর্বেই কিন্তু আমি ছেলে ওইটা আনবো, সেই বেটার বীর্যের ভিতর দিয়ে আমি ওই ছেলেটাকে আনবো। কোরআন কি ডাইরেক্ট কথা বলছে, ওয়াইস কালা ইব্রাহিম লিআবিহি আজারা আতাত্তাখিজু আসনামান আল আলেহা। কাবু কি বানাও, কি বানাও, কে বেটা আব্দুবের সাথে কইস, তোর খোদা, তোর বাবার খোদা, তোর দাদার খোদা, তোর আমার চৈদ্দ গোষ্ঠীর খোদা, ইব্রাহিমকে কোনটা দেখিস না বানাই, আপনি ওদেরকে বানাইলেন, ডিজাইন করলেন, রং দিলেন, আমি দেখলাম। আপনি যদি বলতেন আপনি ওদের খোদা, আমার কিছু গায়েস হইতো, কিন্তু আপনি ওদেরকে বানিয়েছেন, আপনি ওদের খোদা হইতে পারলেন না, ওরা আপনার খোদা। এটা তো যুক্তিতেও খাটে না, বিবেকও গ্রহণ করে না। ইন্নি আরাকা ও কাওমাকা ফি দলালিন, বাবা আপনি নিজে ডুবলেন, দেশটারেও খাইলেন, দেখছেন কার একটা সোজা জবাব, সোয়া সোজা। তো এখন আজরও কিন্তু জেলখানায় বন্দি, সব স্বামী জেলখানায় বন্দি। গভীর রাত আজর ঘুমিয়েছিল, আজর স্বপ্ন দেখলো আজরের বউ তার সামনে এসেছে, এসে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে রাগ অনুরাগে, বলে যোগ স্বামী তুমি আজকে 8 মাস পর্যন্ত জালিমের জেলখানায় বন্দি, আমি বিরহিনী, বাড়িতে একা একা বিনিদ্র রজনী যাপন করি, ও গো স্বামী একটিবার আমার কাছে আস। আজর স্বপ্নে দেখছে বউ এইভাবে তাকে আহ্বান করছে, ডাকছে, আজরের ঘুম ভেঙে গেল। ওইদিকে সাইল মাইল দূরে শহরের পাশে গ্রামে আজরের বউ আজরের বাড়িতে থাকে, একই সময় আজরের বউ স্বপ্ন দেখলো যে আজর এসে বলে আমি জেলখানায় বন্দি, তুই একটু আমার কাছে আয়, আমরা দুজনে একটু মিলিত হই। আজরেরও এখানে জেলখানায় ঘুম ভাঙছে, আজরের বউরও বাড়িতে ঘুম ভাঙছে। এখন আজরের বউ দুয়ারের কাছে এসে দাঁড়িয়েছে, তার মন যেন বলতেছে স্বামী আসতেছে। এখন আজর আস্তে আস্তে কম্বল গুটাইছে, কম্বল গুটাইয়া জেলখানার গেটের দিকে তাকিয়েছে, ঢালাই লোহার মজবুত 10টা গেট, বড় বড় তালা ঝুলছে, এক এক গেটে দুইজন করে উলঙ্গ তলোয়ার নিয়ে দুই পাশে দুইজন দারোয়ান, প্রত্যেক 10 গেইটে 20 জন দারোয়ান, গেইটে তালা। এখন আজর সে আস্তে 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 সাহসে ভর করে প্রথম গেইটের কাছে গেল, গিয়ে দেখে যে দারোয়ান দুজন তলোয়ার দেওয়ালের সাথে রেখে নাক দেখাইয়া ঘুমায়। আজর তুড়ি মুড়ি দিল, কোনো খবর নাই। আজর গেইটের দিকে হাত বাড়াইলো, আল্লাহর কুদরতে গেট মাটিতে বসে গেল, গেট মাটিতে বসে গেল। আল্লাহ পারে নাকি পারে না? এইবার আজর ধীরে ধীরে 2 নম্বর গেটে গেল, সেখানে গিয়ে দেখে ওই জানুয়ারাও ঘুম যায়, এমন ঘুম নাক দেখায়, তুড়ি টুড়ি দিয়ে দেখলো নো রিটার্ন, নো রিপ্লাই, গেটের দিকে ইশারা করলো হাত দিয়ে গেট বসে গেল। এইভাবে 10টা গেট আল্লাহ খুলে দিলেন, তাহলে অমাতা সাউনা আল্লাহ যেটা চায় সেটা হয়, বান্দা যেটা চায় সেটা হয় না যদি আল্লাহ না চান, ঠিক কিনা বলেন? 10 গেট পার হয়ে আজর বাড়ির দিকে দিশে দৌড়, আজরও বাড়ির দিকে দৌড় দিশে, বউ কান্দে তাড়াতাড়ি যায়। এখন দারোয়ানদেরও ঘুম ভেঙে গেছে, গেইটও আবার আল্লাহর কুদরতে তৈরি হয়ে গেছে, এখন অ্যাজ ইট ইজ যেমন ছিল। এখন 10 নম্বর গেটের দারোয়ান 9 নম্বর গেটের দারোয়ানকে জিজ্ঞেস করে, ভাইরে ভাই আমার একটু ঘুম পেয়েছিল, একটু আমি বেখোদ হয়ে গেছিলাম, কেউ আইলো গেল নাকি? এখন 9 নম্বরের দারোয়ান তোকে এমন কথা কইস না, তাহলে কল্লা একটাও থাকবে না, সব কল্লা কালকে সরকারিভাবে খোদার ওখানে কাটা হবে এবং জমা হবে। সিচুয়েশন ইজ নর্মাল, উই আর ডিউটিফুল, দেখছেন কারবার পরিস্থিতি স্বাভাবিক, আমরা দায়িত্ব পালন করতেছি। যাকে কন্ট্রোল করার জন্য এত আইন, এত জেল, এত কিছু, সে কিন্তু পাংচার হয়ে সিদ্ধ দিয়ে চলে গেছে, দিশে বাড়ির দিকে দৌড়, ঘরের দুয়ারে গিয়ে ছোট্ট একটা টোকা দিছে, কারণ জেল পলাতক আসামি,
আশপাশের লোকেরা জানলে বলে ফেলবে, তাহলে বিপদ বাড়বে। আসতে টোকা দিছে আজরের বউ, দুয়ার খুলে দিল। এখন আজর ঘরে ঢুকে হাসে আর কে, তুমি ঘুমাও নাই? ঘুমেই তো আসিলাম। তাহলে দুয়ারে দাঁড়িয়ে আসো কেন? তোমাকে স্বপ্ন দেখছি এইভাবে এইভাবে। আজরের কে, আমিও তো তোমার স্বপ্নে দেখছি এইভাবে এইভাবে। স্বামীরও জাগাইছে, স্ত্রীরও জাগাইছে। এখন আজর বলে, তুমি গেইটে দাঁড়িয়ে কেন? আমার মন বলতেছে তুমি আসতেছ, যেন ধাক্কা ধাক্কি ডাকা ডাকি, চুপচাপ কাম চুপচাপ কাম। এখন আজরের বউ কয়, তুমি যে এইভাবে আইসো, তোমার হয় জেল হবে, নয় কল্লা কাটা যাবে, নয় শুনি হবে, তোমরাই তো আইন করেছ। আজরে, কারে পড়ার মুখে এত কথা কইস না, আইন আমাদের জন্য করি নাই, আইন করেছি যারা আমাদের বিরোধী তাদেরকে সাইজ করার জন্য। ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে? নমরুদের আইন সব যুগে এরকম ছিল, জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী মিলিত হয়েছে, ইব্রাহিম মায়ের গর্ভে চলে গেছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এরপর আইনের তিন নম্বর আরেকটা ধারা ছিল, পেটে যে সন্তান আসে টাসে গর্ভবতী মা, তাদেরকে দিনে দুইবার চেক আপ করা হবে, সকালে একবার বিকালে একবার। সন্তান যদি ছেলে হয় ইউজাব বেহু না, তাকে জবাই করে দেওয়া হবে, আর মেয়ে হইলে ছেড়ে দেওয়া হবে। এখন নমরুদ স্বপ্নে যেটা দেখছে ঘুষি মারেন না, এটা কিন্তু মোজাক্কার পুরুষ পুরুষ। এখন প্রত্যেক দিন এইভাবে চেক আপ হয়, এইভাবে দশ মাস পুরো হয়ে গেছে আজর জেলে। আর নবীদের একটা অসংখ্য মৌজেজার একটা মৌজেজা হইল, নবীরা যখন মায়ের পেটে থাকতেন, মায়ের পেটে বাইরে শরীরে মুখে চেহারায় গর্ভের কোনো লক্ষণ প্রকাশ পেত না, পেটও বড় হইতো না। প্রত্যেক দিন দুইবার, সকালে একবার বিকালে একবার, পুলিশ আসে, সার্জেন্ট আসে, ডাক্তার আসে। আজকে রাতে কিন্তু ইব্রাহিম জন্ম নেবে, আজকে রাতে, আজকে বিকালে টিভি টিভি কয়, নো ডাউট, অল আর ক্লিয়ার, অল আর ক্লিয়ার। তারা রিপোর্ট নিয়ে আবার জমা দিছে সরকারিভাবে। গভীর রাতে আজরের বউ প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এবার আজরের বউ চিন্তা করলো, বাচ্চা জমিনে পড়লেই তো কেঁদে উঠে, পাশের ঘর আলারা যদি শুনে, আর বাচ্চাটা যদি ছেলে হয়, নমরুদ খোদার ওখানে রিপোর্ট করে দেবে, পুলিশ এসে আমার কোল থেকে নিয়ে যাবে, টুকরা টুকরা করে ফেলবে। সুতরাং আমি ঘরে বাচ্চা প্রসব করব না। ওই বেচারি ভালো বুদ্ধি করে প্রায় এক কিলোমিটার দূরে গভীর পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে ঢুকে সেখানে ইব্রাহিমকে প্রসব করলেন, পড়লেন সুবহানাল্লাহ। একদিকে সদ্য প্রসূত বাচ্চার রূপ, তার উপরে নবুয়তের আলাদা একটা রূপ আছে কিনা, রেসালার তার একটা শান, আরেকটা জ্যোতি, আরেকটা নূর আছে কিনা। মায়ের কলিজাটা ভরে গেছে, বাবা রে তুই বড় খারাপ সময় এলি, তোকে তো বাঁচানো যাবে না। দৈনিক দিবার পুলিশ আসে, চেক আপ করে, তোকে এখন কোলে করে যদি ঘরে নিয়ে যাই, সকালে পুলিশ এসে পেলেই তো তোরে টুকরা টুকরা করে ফেলবে। দুধ খাওয়াইলো কয়েকবার, দুধ খাইলো ঢোক ঢোক করে। এখন ওই গুহার মুখ দিয়ে সকালের আলো ঢুকতেছে, পাখির ডাক শোনা যায়। আজরের বউ চিন্তা করলো, ঘরে নিয়ে তো লাভ নাই, একটু পরেই পুলিশ আসবে কেটে ফেলবে, তার চাইতে এখানে গুহার মধ্যে শোয়ায়ে মুখে বড় একটা পাথর চাপা দিই, যেন কান্নার আওয়াজ বাইরে না যায়। চিল্লাতে চিল্লাতে চিৎকার করতে করতে গলা শুকিয়ে মরে যাবে। মরে যাওয়ার পরে এই গুহার কীট পতঙ্গ পিঁপড়া ওরা খেয়ে ফেলবে। আমি মায়ের মনে তাসাল্লি একটা, যে আমার সামনে জবাই করা হলো না, এখানে মরে শুকিয়ে যাক। এটা চিন্তা করে আজরের বউ সবাই রেখে গুহার বুকে পাথর একটা দিয়ে বাড়ির দিকে চলে আসছে। পরের দিন রাত্রে আবার মায়ের মন কথায় বলে, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই, ঠিক কিনা বলে? মা শুধু কান্দে, নীরবে কান্দে, কেউ যেন না দেখে। এইবার আস্তে আস্তে কম্পিত কম্পিত হৃদয়ে আজ পদক্ষেপে গুহার মুখে আসলো, গা কাঁপে হাত কাঁপে, আরে কত আগে মরে গেছে, আরে গলা শুকিয়ে মরে গেছে, গুহার পিঁপড়া কীট পতঙ্গ খেয়ে ফেলছে। তারপরে একটু দেখে যাই, কদ্দুর খেয়েছে, কদ্দুর রয়েছে। আজরের বউ ধাক্কা দিয়ে পাথরটা সরাইলো, সরানোর পরে দেখে বাঘের বাচ্চা,
এক রাতে এক মাসের বড় হয়েছে, এক রাতে এক মাসের মায়ের দিকে এইভাবে মাথা তাই ঢুকে কোলে নিচে দুধ দেয়, আজকে খায় না, অনেক চেষ্টা করেছে খায় না, কালকে কিন্তু খাইছিল খায় না, ঠেলে দিয়ে এইভাবে ডাইন হাতের কনিষ্ঠ আঙ্গুল মুখে দিয়ে চয় আদরের বউকে আমি শুনতেছি ঢক 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 করে দুধ গিলতেছে, এখান দিয়ে দুধ বেয়ে পড়তেছে, এরপরে সে তারপরের আঙ্গুলটা মুখে দিয়ে আবার চষে, আদরের বউ বলে আমি দেখতেছি ঢক ঢক করে সে গিলতেছে এখান দিয়ে মধু পড়তেছে, এরপরে সে মধ্যমা এটা মুখে দিয়ে ঢক ঢক করে গিলতেছে বেস্টের সালসাবিল ঝর্ণার পানি শরবত এটা গিলতেছে এইভাবে পাঁচটা আঙ্গুলে, আল্লাহ পাক বেহেশতের পাঁচটা ঝর্ণা জারি করে দিয়েছে। বাচ্চা যেন বলে মা ডাকায় নমরুদের আইনে তুই আমাকে পাথর চাপা দিয়ে গুহার মধ্যে রেখে গিয়েছিস, কিন্তু আমার আল্লাহ আমার পক্ষে কাজ করেছে, তুই তো দুইটা স্তন থেকে আমাকে মাহরুম করেছিস, মা দেখ আমার হাতের পাঁচটা আঙ্গুলে আল্লাহ পাক বেহেশতের পাঁচটা ঝর্ণা জারি করে দিয়েছে, পাঁচটা ঝর্ণা, এখন খাই তো বেহেশতি জিনিস, এক রাইতে এক মাসের বড়। আর নমরুদের ওখানে আইন ছিল প্রতি 21 দিন পরে একবার পেট্রোল ডিউটির মতো গণক ঠাকুর উপদেষ্টা তারা বসে আবার গণিত পাহারা আছে চেক আপ আছে, তারপরেও বলা যায় না সাবধানের মাইন নেই, গুনে টুনে এত মাস রিপোর্ট দিছে না, নো ডিস্টার্ব নো ডিস্টার্ব, আজকে গণকেরা গণি টনি একটা আরেকটা দিকে এমনি চায়, চোখ একটা এত বড়, হ্যাঁ মাথার টিকি আর বড় বড় মুখ, চোখ বড় বড় কথা কয় না, ঠাড়া ঠাড়ি করে ঠাড়া ঠাড়ি বুঝেন তো, নমরুদ জবাবের অপেক্ষা কয় কিনে তোর টিপঠা ঠাড়া ঠাড়ি করস কে কি হয়েছে, কোথা হুজুর আপনার প্রেস্টিজ পাংচার হয়ে গেছে, কয়টা কি দেখা যায় আজ থেকে 21 দিন আগে দুষ্ট ছেলে এইটা জন্মগ্রহণ করেছে, আজ থেকে 21 দিন আগে ছেলের বয়স এখন 21 দিন, ওই যে 21 দিন পরে একবার চেক আপ, ওই গত 21 দিনের ওখানে চেক আপ করেছে, সেই রাত্রি ইব্রাহিম জন্মগ্রহণ করেছে, 21 দিন পরে আজকে বয়স 21 দিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন, এইটা হয়ে যাওয়ার পরে এখন উপদেষ্টাদেরকে ডাকলো মন্ত্রী, তারা বললো খোদা হুজুর জেলখানা রেখে বন্দাদেরকে আর কষ্ট দিয়ে লাভ নাই, জেলখানার দুয়ার খুলে দেন, সবাইকে দেশে গ্রামে পাঠান, ডাক্তার পুলিশ র্যাব আর্মি তাদের সাথে জনগণ সহযোগিতা করুক, 21 দিন বয়সের ছেলে কোন ঘরে আছে, 21 দিন বয়সের, এখন আজরও তো মুক্তি পাইছে ঠিক কিনা বলেন, 21 দিন হ্যাঁ মুক্তি পাওয়ার পরে আজর ঘরে আসে, কিন্তু আজরের বউ এখন ডরে আজরের কাছেও কয় না, প্রত্যেক রাত্রে যায় গিয়ে একবার দেখে আসে কলিজাটা ভিজে যায়, আরে আমার দাদু কিভাবে বড় হইতেছে, 21 দিনে 21 মাসে তাহলে 2 বছরই হয়ে গেছে, তো 21 মাসে বড় হয়েছে, এখন আজরের বউ ফ্যাত ফ্যাত করে কান্দে ফ্যাত ফ্যাত করে কান্দে, ডরে আজকে আর গুহার দিকে যায় না, কারণ স্বামীরে বিশ্বাস করে না, সে তো নমরুদের সবচেয়ে বড় উপদেষ্টা, এখন এই কান্না দেখে আজর যখন বাড়ির দিকে আসে রাস্তায় তিনজনে তিন কথা লাগাইছে, তিন কথা বুঝেন, একজনে লাগাইছে আজর ঠাকুর মশাই তুমি তো বাড়ির দিকে যাও, তুমি জেলখানায় বন্দি, তুমি তো জেলখানায় বন্দি আছিলা, তোমার বিবিরে আমরা কয়েকদিন দেখছি, রাত একটু বেশি হইলে নতুন কাপড় পিন্দে সাজগোজ করে পাহাড়ের দিকে যায়, গিয়ে সেখানে সারা রাত কাটায়, ভোর হওয়ার আগে আবার ফিরে আসে, আমরা যাইতেও দেখছি আসতেও দেখছি, আরেকজনের ঘরের কথা পরের কাছে কইয়া লাভ নাই, আমরা যেটা দেখছি ভাই এটা কইছি, এরকম তিন জায়গায় তিনজনে, যারা বিদেশে প্রবাস থাকে তাদের জন্য কিন্তু এটা খাটে ঠিক কিনা বলেন, এখন আজরের মনে সন্দেহ, তিনজনে তো আর মিথ্যা কয় নাই, তিন জায়গায় তিনজনে কইছে তোমার বউর আরেকজনের লগে লাইন, প্রত্যেক দিন গভীর রাতে যায় কার সাথে ডেটিং করে, ডেটিং বুঝছেন তো, ডেটিং করে ডেটিং করে টোরে আবার ভোরের আগে আসে, আমরা যাইতে আসতে দেখছি, থাক আমরা দেখছি এই জন্য কইছি আমাদের কইয়া লাভ নাই, কিন্তু কইয়া দিছে, আজরে এখন বিবিকে সন্দেহের চোখে দেখে, বিবি ফ্যাত ফ্যাত করে কাঁদে, আজরে এবার মনে মনে কাজ খেতরে ধরে ফেলবো, কোথায় তুই ডুবে ডুবে পানি খাচ্ছিস,
লুকিয়ে লুকিয়ে গোপনে পানি খাচ্ছিস, কার সাথে প্রেমের লাইন লাগাচ্ছিস। এখন আজহর গুম যায়, জেগে জেগে গুম যায়। আরে বোর খাটের দিকে চায়, বউ খালি ছটফট করে ছটফট করে ঘুমায় না। এখন আজহরের সন্দেহ বাড়লো, তিনজনে তো আর মিশা কথা কয় নেন, হারামজাদি যাইতে পারে না, আমি ঘরে আসছি, এই জন্য ছটফট করে আর কান্দে কিন্তু কিছু কয় না। আজহর জেগে জেগে ঘুমায়। আজহরের বউ মনে করছে স্বামী ঘুম গেছে, আলমিরা খুলে নতুন কাপড় চোপড় সাজগোজ করে আসতে দুয়ার খুলে বাইরেছে। আজহরের সন্দেহ আরো বাড়ছে, কই তো যায় ডেটিংয়ে, যায় ডেটিংয়ে, তিনজন তো আর মিশা কথা কয় নাই। আজহর এখন পাহারা দিয়ে যায় নিরাপদ দূরত্ব, বউ যেন না দেখে না তার পায়। একলা আমি বাহির হলাম তোমার অভিসারে, সাথে সাথে কে চলে মোর নিরব অন্ধকারে। সাড়াতে চাই অনেক করে, ঘুরে চলি যায় যে সরে, মনে করি আপদ গেছে আবার দেখি তারে, সাথে সাথে কে চলে মোর নিরব অন্ধকারে। আজহরের বউ জানে না এই গহীন রাতে কে একজন তাকে পাহারা দিয়ে যে ঠিক আছে তুমি যাও, আমিও পিছনে পিছনে আসি। কার সাথে ডেটিং করো আর কি করো, আজকে ঠিকই আমি তোমাকে ধরে ফেলবো। এখন আজহরের বউ আস্তে আস্তে গিয়ে পাথর সরাইছে, কোন পাথর ভিতরে নামছে। আজহর হুড়মুড় করে একলাভ দিয়ে নামছে, দেখে যে আজহরের বউর কোলে সন্তান একটা, সন্তান একটা বেশ বড় সড়। এখন কয় কার পোলা, কার ছেলে, কার? আজহরের বউ কয় তোমার, তোমার কথা ঠিক করি ক, কার কয় তোমার, কারে মিশা কইস না, কার কয় তোমার, কয় কি কস এগুলা কই যে একদিন রাত্রে পলাই আসিলা, আমারে খাইয়া গেছ, বুঝছো তো আমারে খাইয়া গেছ, তুমি তো জেলখানা যে কম্বল গায়ে দিয়া শুয়ে রইছ, আর আমি এত চেক আপ এত চেকিং সব কিছু পার করে, বাচ্চার বয়স আজকে 21 দিন। এই যে যখন কইছে আজহরের মনে ঠুস করে উঠছে, এরে 21 দিন, 21 দিন জানি এই ডে এই জিনিস নাকি, 21 দিন। এখন রক্তের একটা টান আছে কিনা, জোরে কম, ডিএনএ একটা আকর্ষণ আছে কিনা কম, এখন রক্তেও টানে ডিএনএও টানে, আজহর যত চায় আরে এত সুন্দর মানুষের বাচ্চা হয়, হ্যাঁ এটা কোনো মানুষের বাচ্চা নয়, কোনো স্বর্গীয় দূত কোনো ফেরেশতার সন্তান হবে। এখন আদর করে চুমা দেয়, কোলে লয়, একবার বয়ে লয়, আবার স্বামী লয়, আবার বয়ে লয়, এইভাবে লইতে লইতে আলো ঢুকে গেছে, ভোর হয়ে যাচ্ছে। আজহরের বউ তাড়াতাড়ি আজহরের কোল থেকে নিয়ে এটারে এখানে বসায় রেখে বাইর বাইর বাইর, মানুষ এসে যাবে টের পাবে, খবর দিয়ে ফেললে বাইর। আজহর কহ বাইরেতে আসি, কোলালো কোলালো, কেনা নেওয়া যাবে না। আজহর বললো লেমাজা হোয়াই নট, হোয়াই নট, কেন নেওয়া যাবে না, একটু পরে পুলিশ আসবে চেক করবে। আজহরে কয় না থোয়া যাবে না, চোরে টোরে লইয়া যাইব। আজহরের বউকে 21 দিনে চোরে নিল না, আর এখন চোর তোমারে গুতাইতে আসবে, এটা কোনো কথা হইল? এখন বউ কয় নেওয়া যাবে না, আদর কয় আজহরে কয় থোয়া যাবে না। শেষ পর্যন্ত দুজন একমত হয়েছে, আজহরে শিখাইয়া দিছে পুলিশ আসুক যদি জিজ্ঞেস করে তুইও কইবি এইটা আইনের 2 বছর আগে হয়েছে, এইটা আইনের 2 বছর আগে। আর গ্রোথনেস কি ওইভাবে আল্লাহ করে নিছে ঠিক কিনা বলেন? এখন দুজনে কোলে করে করে নিয়ে এসে আনি আজহরের বউ পাকঘরের দুয়ারে, আপনাদের অসুবিধা হচ্ছে বলে আজহরের বউ পাকঘরের দুয়ারে রুটি বানায়, রুকি রুটি ছাকে। আর প্রায় 11 মাস আজহর জেলে ছিল, ঘরের চারিদিকে জঙ্গল জঙ্গল, আজহর এগুলা সাফ করে বয়ে রুটি বানায়। এমন সময় ধড়াম ধড়াম করে পুলিশ আসলো, এসে বড় ঘরে তার তল্লাশি করে পাক ঘরে ঢুকলো, ঢুকে ঢুকে এখন আজহরের বউরে কয় বেড়ি খারাপ, তোর 21 দিন আগে কোনো পোলা টোলা হয়েছিল নি, 21 দিন আগে তোর কোনো সন্তান টন্তান হয়েছিল নি, এখন তো দেয়া যায় প্যাডে কিছু নাই। আজহরের বউকে আমি বুঝি না তোমরা কি কো, আমি বুঝি না তোমরা কি কো, যতবার জিজ্ঞাসা বুঝি না কি কো, তোর পোলা টোলা হয়েছিল 21 দিন আগে কইলে তো দেখবে নেই। আজহরের বউরে টিপে
নো ডাউট ক্লিয়ারেন্স পুলিশ একটা পাকঘরের দুয়ে রায় দারোগা সাহেবের কাছে সাহেব এই চোখে বলিসে দারোগা সাহেব এক হারাম দাদা তাকে বুড়াও না তুইও মরবি আমারও মারবি আমার দরকার একুশ দিন না আল্লাহ পারে যেরকম পারে পারে আসলে দেখতে বেঁচে গেছে জোহরের আজান জোহরের জামাত তা আমরা একটা শিক্ষা আজকে পেলাম কোরআন থেকে সেটা হলো কোরআনে সব কিছু আছে